ভারতবর্ষে কেন্দ্রীয় অর্থনীতি পরিবর্তন না করলে সাধারণ মানুষের অর্থনৈতিক সমস্যা থেকে যাবে। এক্ষেত্রে রাজ্য বাম সরকার মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করলেও গরিব মানুষের জন্য এখনও পুরোপুরি সমাধান করা যায়নি। সেক্ষেত্রে কোঅপারেটিভ সমবায়গুলিকে কাজে লাগিয়ে আরও উন্নয়নের জন্য বলেন পর্যটনমন্ত্রী রতন ভৌমিক। শুধু তাই নয়, কৃষকদের অর্থনৈতিকভাবে স্বয়ম্ভর করার ক্ষেত্রে কেন্দ্রীয় প্রণয়ন তেমনভাবে না থাকলেও রাজ্য সরকারের তরফে মন্ত্রী কোঅপারেটিভ সমবায়গুলিকে কাজে লাগাবার নির্দেশ দেন। বুধবার উদয়পুর প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির বার্ষিক সাধারণ সভা উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই তুলে ধরেন মন্ত্রী রতন ভৌমিক। নতুন করে চেষ্টা হচ্ছে যে আমাদের যা প্লেস আছে বা মার্কেটিং তৈরি আছে, যে উদ্দেশ্যে আমরা তৈরি করেছিলাম সেই উদ্দেশ্যটা করা যায়। যদিও সময়ের পরিবর্তন হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আছে, সুতরাং তার সাথে সংগতি রেখে এই ল্যান্ড স্ক্যান বা মার্কেটিংয়ের চিন্তা ভাবনা করে কীভাবে করে আমরা প্রকৃত অর্থে তাদের জন্য এই সংস্থাগুলো তাদের উপকার করতে পারি। এবং এটা সিটি কর্পোরেশন অফ ইন্ডিয়া বা অন্য ব্যবসায়ী এখান থেকে কিনে নিতে বেশি দাম, তাতে কৃষকরা খুব কম দাম বেশি হত না। আর মার্কেট তো মাঝখানে ফুরিয়াদের কাছে যে বিক্রি করতে হতো কম, এখান থেকে কিছু রক্ষা করতে পারত, কিন্তু এখন এই অবস্থা নাই। যেমন পাট আমাদের রাজ্যে পাট হয় না, চলে আমাদের দুধ ফেলে বড় হয়ে গেছে। এটা যদি আপনাদের নীতি কেন না সারা ভারতবর্ষের যা নীতি কেন, যেমন আমাদের ফুড কর্পোরেশন ইন্ডিয়া এখন প্রায় কৃষকদের থেকে উৎপাদন কেনা বন্ধ করে দিয়েছে। সুতরাং আপনি যত চেষ্টাই করেন কমায় রয়েছে, ভারতবর্ষের নীতির যদি পরিবর্তন না আপনি কিন্তু দাঁড়াতে পারবেন। ভারতবর্ষের নীতির উপর নির্ভর করবে আপনার নীতি কি হবে। ভারতবর্ষের নীতি এখন জনপ্রধানের যে দায়িত্ব, এই দায়িত্ব এখন ফুড কর্পোরেশন যে গুদামগুলি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে এগুলি আজকে তারা বন্ধ হয়ে যাচ্ছে কিনছে না। তারপরে আমি বলবো আমাদের রাজ্যে আমরা সরকার একটা ব্যতিক্রমী দৃষ্টি হয়েছে, যার নাম বলছি আমাদের এই গ্যাস ফ্যাস এগুলি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল আমাদের কৃষকদের যাতে আপনার কৃষকদের যাতে উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায়, তারা যাতে শহরে তাদের সরল দাম পায়। আমি বলবো এখানে ক্ষেত্রে কারণ এখন আমাদের রাজ্যে বেশিরভাগ মহকুমা না হলেও মহকুমা জেলায় একাধিক আমরা পরিশ্রম। এছাড়াও দেশের অর্থনৈতিক অবস্থা সমাজের মানুষের বহু দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে আইন করে বাক স্বাধীনতা পর্যন্ত বন্ধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার, এতে রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ ধরনের বক্তব্য তুলে ধরেন প্রাইমারি মার্কেটিংয়ের কোঅপারেটিভ সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান নিতাই বিশ্বাস। স্বাধীনতার পর থেকে 1990 সাল পর্যন্ত একটা গতিতে চলছিল, 90 সালের পর থেকে 91 সালের পর থেকে এখন পর্যন্ত একটা ভিন্ন গতিতে চলছে, যার ফলে দেশের এই সময়ের মধ্যে আমাদের একটু দেখা পাওয়া লাগতে পারে 1990 সাল পর্যন্ত যে গতানুগতিক পদ্ধতিতে আমরা আমাদের দেশে অর্থনীতিটাকে দেখতে অভ্যস্ত ছিলাম, 91 সালের পর থেকে আমরা এরকম অবস্থা নেই, আমরা একটা ভিন্ন পথে নতুন, যার ফলে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার আগে যে একটা বিশেষ একটা উদ্যোগ ছিল, একটা ভূমিকা ছিল, সেই জায়গাটা এখন আস্তে 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 কমতে শুরু করেছে। বিশেষ করে 90 সাল পর্যন্ত যে অবস্থা আমরা ছিলাম সেই অবস্থা আজকে দাঁড়িয়ে নেই। 91 সালের পর থেকে এই রাষ্ট্রীয় যে উদ্যোগ পাবলিক সেক্টর, এই জায়গাটা কিন্তু আমরা ক্রমশ ক্রমশ কমতে কমতে আমরা একটা মানে খুব খারাপ জায়গায় এসে পৌঁছে গেছি। প্রাইভেট সেক্টরটা বাড়তে বাড়তে এমন জায়গায় এসে গেছে যে আজকে প্রাইভেট সেক্টরটা একটা নিয়ন্ত্রণ দেশের অর্থনীতির মধ্যে একটা নিয়ন্ত্রক হিসেবে আজকে তাদের ভূমিকা পালন করছে। এরকম একটা জায়গায় আমরা দেখেছি আমাদের যে সমবায় অর্থনীতি, এই সমবায় অর্থনীতি আমরা কম্পিটিশন করে তাদের কাছে যেতে পারছি। পাবলিক কি সুফল পাচ্ছে, কতটা সুফল পাচ্ছে, ওষুধের দাম মেডিসিন আপনারা যারা সবাইকে যেতে কম্পিটিশন করতে ওষুধের কিছু কিছু জীবনদায়ী ওষুধের দাম কমিয়ে দিয়েছে। কি ওষুধের দাম কমিয়ে দিয়েছে, ক্যান্সারের ওষুধ
এরকম কিডনি বা অন্য কিছু জটিল রোগ এগুলো দাম কমিয়ে দিয়েছে। এগুলো 2% 1% 2% 1% ব্যবহার করেন, কিন্তু আপনি গ্যাস্ট্রিকের বিভিন্ন ট্যাবলেট, ডাইজিন ট্যাবলেট, বিভিন্ন ডায়েটও এসমস্ত ফাইল অথবা গ্যাস্ট্রিকের সম্পর্কিত রিলেটেড বিভিন্ন যে ক্যাপসুল বা ট্যাবলেট বা ফাইল এগুলি ত্যাগ করে দিয়েছে। যেগুলো প্রতিদিন মানুষ ব্যবহার করে, যেগুলো প্রায় 90-95% মানুষ ব্যবহার করে, এই ওষুধগুলির দাম বেড়ে গেছে। আর যেগুলো খুব কম সংখ্যক মানুষ ব্যবহার করে সেগুলোর দাম কমিয়েছে, 0% করেছে। অ্যাভারেজটা কি, গড়টা কি, পাবলিক কোথায় উপকৃত হচ্ছে? এক দুটো জিনিসের দাম কমেছে, বেশিরভাগ জিনিসের দাম বাড়ছে, মানুষ কিন্তু তার সুফল পাচ্ছে। মানুষকে যদি সুফল পেতে হয় এটাকে রিভিউ করা দরকার, এটাকে রিভিউ যদি না করে আজকে জিএসটি যে সমস্যা হয়ে যাচ্ছে, মানুষ সাফার করছে, সরকার লাভবান হবে, তার ইনকাম ট্যাক্স বেশি হবে, কিন্তু কর্পোরেট মালিকদের উপর যে প্রেশার করা, চাপ সৃষ্টি করা, তাদের ট্যাক্স আদায় করা, তাদের আমরা দেখেছি গত কয়েক মাসের মধ্যে প্রায় 5 লক্ষ কোটি টাকার উপরে তাদের ট্যাক্স না দিয়েছে, দরকার ছিল না। আমরা যখন বলছি গরিব মানুষের তাদের জন্য এই কিছু সুযোগ দেওয়া, যারা কৃষক কৃষি লোন ফেরত দিতে পারেনি, যারা কম সুদে টাকা দিচ্ছে তাদের টাকাটা মুকুব করে দেওয়ার চেষ্টা করো, তাদের ঋণটা মুকুব করো, তাদের ঋণ মুকুব করো, যারা গরিব মানুষ সারা দেশে হিসাব করলে 2 লক্ষ 50 হাজার বেশি হবে না, কৃষকরা যারা 10-20-30-40-50 হাজার টাকা দিয়েছে, কেসিসি নিয়েছে, যারা বিভিন্ন ফসল করে আক্রান্ত হচ্ছে, যারা টাকা ফেরত দিতে পারছে না, রিয়েলি পাচ্ছে না, তাদের ঋণটা মুকুব করে দেবো না, তাদের ঋণ মুকুব করছে না, যাদের আছে তারা ট্যাক্স দেওয়ার বেশি রোজগার করেন বলে বেশি ট্যাক্স দিতে হবে, তাদের ট্যাক্স মুকুব করে দিচ্ছে। সমবায়গুলি এই অবস্থায় প্রতিযোগিতার বাজারে এটে উঠতে পারছে না। ভাষণ রাখেন গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দীনবন্ধু দাস। স্বাগত ভাষণ দেন নদীপুর প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটির বর্তমান চেয়ারম্যান গৌতম সরকার। প্রস্তাবিত প্রতিবেদন পেশ করেন সোসাইটির ম্যানেজার মুরারী মোহন পাল। এদিন এই কোঅপারেটিভের পক্ষ থেকে শৌকত রেস্ট হাউস এবং মিলনকুঞ্জে অনুষ্ঠানে মন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য 10,000 টাকার এক চেক তুলে দেন গৌতমবাবু। কথা প্রসঙ্গে মন্ত্রী এদিন বিএসএনএল কর্মীদের আন্দোলনের কথা তুলে ধরেন। বর্তমানে সরকারি প্রতিষ্ঠান হলেও বিএসএনএলের চরম দুর্ভোগ অবস্থায় রয়েছে, প্রায়শই সঠিক পরিষেবা পাওয়া যাচ্ছে না প্রয়োজন মতো। বাণিজ্যিক টেলিকমগুলি বিএসএনএল নেটওয়ার্ক ব্যবহার করে দেদার লাভবান হচ্ছে, এতে কেন্দ্রীয় সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। প্রসঙ্গত ক্যাশলেস অনলাইন নিয়েও সঠিক পরিষেবা না পাওয়ার ক্ষেত্রে মানুষের সমস্যায় পড়তে হচ্ছে বলে মন্ত্রী অভিমত। আজকে ভারতবর্ষের বেশিরভাগ দেশের সরকারে চাইছে এগুলি, আর সরকার কারণ সরকারের দায়িত্ব এখন বড় উদ্যোগ নেই, যখন স্বাধীনতা পেয়েছে তখন তার কাছে ছিল না, আমাদের বড় শিল্প বেসরকারি মালিকানা করতে পারে ক্ষমতা ছিল না, সেজন্য বড় ভারী শিল্প যেগুলি অন্য শিল্প মালিক করতে সাহায্য লাগে এগুলি বড় লোকটা সরকারকে দিয়ে করেছে, আর এখন তারা তাদের পুঁজি হয়ে গেছে যে তারা হচ্ছে তাদের বড় কিছু করতে এখন তাদের কাছে এগুলি বিক্রি করে দিচ্ছে। দেখছেন না ব্যাংক স্টেট ব্যাংক বা অনেকগুলি ব্যাংক মিলে একটা হয়ে গেছে, তারপরে অন্য ব্যাংকও হচ্ছে, এত ব্যাংকের দরকার নেই। কমবে মূল কাজটা কি, মূল কাজটা হলো বড় লোকের সেবা করা, গরিব মানুষ নিয়ে আপনি সমবায় দ্বারা নেন না তাদের সেবা করা যাবে না। আপনি দেখেন না বলছি ক্যাশ লেস, যে আমাদের ডিআরসি এর সেবা করেছেন এখন ক্যাশ লেস, ক্যাশ লেস কাজ লাভ হতে পারে। আপনি আগে 100 টাকার জিনিস কিনতে এখানে তার সামনে দোকান আছে, 100 টাকার ডাল কিনতে মালিক আপনাকে 100 টাকা ডাল দিতে, এখন কি 100 টাকার ডাল কিনবেন আপনি কি মাঝখানে আবার কি কার্ড দিয়ে পিটিএম পিন করে দিতে হবে, তাহলে কি এই টাকাটা কিন্তু মালিক দেবে না, যে ব্যবসা সেটা আপনার থেকে যাবে, আপনি বুঝতে পারবেন না
আপনি 100 টাকা দিবেন, কিন্তু আপনি মাল করেন 99 টাকা 50 টাকা, 50 টাকা করে পিটিএম দিয়ে থার্ড পার্টি, সে কিন্তু গরিব মানুষটা ছাড়িয়ে চলে গেছে, তাদের সুবিধা করার জন্য এই সরকার। আমি বিস্তারিত বলতে চাই যে একদিকে সরকারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি কৃষকদের প্রতি, অন্যদিকে আমাদের ভারতবর্ষের যা কৃষক সময় তারাও কৃষকদের সমস্যা আসলে সমাধানের জন্য যেরকম ভাবে কৃষকদের সমস্যা এরকম পাচ্ছেন না, মানে দুর্বল। কিছু কদিন আগে দেখেছেন মহারাষ্ট্র কেউ বলবে মোটামুটি কেউ বলতে আমি স্বতঃপূর্ত কৃষকরা পরে যদিও কৃষক সংগঠন যুক্ত হয়েছে, স্বতঃপূর্ত হয় কৃষকরা কি তুমি সরকার বলেছ তুমি আমাদের ফসল যাতে আমাদের কম দেওয়া যাচ্ছে না, যা উৎপাদন করা হচ্ছে না তার দেড় গুণ যাতে আমি পাই দেবো। সরকার বলেছে 1 লক্ষ কোটি উপরে টাকা মুকুব করেছে কার, মাত্র 20 কোটি বড় যারা বড় বড় কারখানা করে তারা নিয়েছে ব্যাংক থেকে, সরকারি ব্যাংক থেকে এখন প্রায় 11.5 কোটি টাকা তারা দেয়। আমাদের সরকার কেউ দেনা উঠানোর জন্য কিন্তু চেষ্টা নয়, কি করেছে এটা রিজার্ভ ব্যাংকের কমিটিকে ক্ষমতা দিয়েছে তোমরা কি করে এটা কি করে উঠাবে। এখন আলোচনা করছে যে ব্যাংকগুলি এই টাকা যে পাবে উঠাতে পারে না, তাতে ব্যাংকগুলি লোকসান হচ্ছে, মানে যে শীত তৈরি করে সেই তারা আমি ধরব করতো না যে বছরের শেষে হিসাবে শীত তৈরি তাতে দেখা যায় এই যে টাকাটা থাকাতে তাদের লাভ কম হচ্ছে না হচ্ছে না, ওই টাকাটা যদি বাদ দিয়ে দেওয়া যায় হিসাব থেকে নন পারফর্মিং অ্যাসেট বলে তাহলে কিন্তু লাভ দেবে না। এখন রিজার্ভ ব্যাঙ্কগুলি পরীক্ষা করছে কি করা যায়, তারপরে এগুলো মুখ্যমন্ত্রীর জন্য চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ ঋণ নিলে জমি পুরো করে ঘর পুরো করে কর্মচারীরা নিলে ব্যাংকে ঢুকতে চায় জোর করে আদায় করার চেষ্টা, ঋণ আদায় সরকারকে আমাদের আপত্তি নেই, কিন্তু বড় যাদের ঋণ ফেরত দেওয়ার ক্ষমতা আছে তাদেরকে লোক ছাড় দেবে, তাদের ব্যবসার প্রতিবছর হিসাব যা দেয় তাদের প্রতিবছর ব্যবসা হচ্ছে, স্বাধীনতার পরে টাকাদের যা বিস্তার ছিল তার কত কমেছে হিসাব করে না, আমদানি তার জনগণের যা হিসাব ছিল তার কত হয়েছে জানো না, আদানি তো সেদিনের ব্যবসায়ী বুঝলেন তাহলে শুধু 3 বছর কত দেশের ব্যবসা হচ্ছে দেশে করে না, তাদের থেকে তুমি নিতে পারবে না, গরিব মানুষ থেকে তুমি চাপাচ্ছ কেন, সমস্ত কৃষকের রাস্তা রয়েছে গুলি চলেছে। দেশের বহু মানুষ বর্তমানে দুর্ভোগ পোহাচ্ছে এই নিয়ে, সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা রাজ্য সরকার বিকল্প নীতি অবলম্বন করে সমাজের স্বার্থে গরিব মানুষের স্বয়ম্বর করে তুলতে কোঅপারেটিভ সমবায়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন বক্তারা, সেক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুপ্রেরণা দেন অতিথিরা। সংবাদ প্রতিনিধি রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।